সোর্স গুলো আমরা দেখলাম, ভিটামিন বি নাইন এর ডেফিসিয়েন্সির ক্ষেত্রে এখানে যেহেতু আমরা ফাংশনে দেখলাম এটা লোহিত রক্তকণিকা তৈরিতে সহায়তা করে আর স্কিন কে রোটেট তৈরিতে করলে ভালো সহায়তা করে হয়। আমরা বলে থাকি। স্লাইড শো দেন। ওকে, ফুল স্লাইড শো দেন। ওকে, ওকে, সো ফাংশনে ছিল লোহিত রক্তকণিকা ফরমেশন করে এবং ব্রেন, স্পাইনাল কর্ড বা আমাদের স্কেলেটন এই ধরনের অর্গান গুলো তৈরিতে সহায়তা করে। সো এটা ডেফিসিয়েন্সির ক্ষেত্রে যেটা হয় যে ডেফিসিয়েন্সিটা আমরা দুইটা কেসে যদি কনসিডার করি, একটা হচ্ছে মাইল্ড কেস অর্থাৎ ডেফিসিয়েন্সিটা যদি কম পরিমাণে হয়, আর একটা সিভিয়ার কেস যদি ডেফিসিয়েন্সিটা খুব সিরিয়াস লেভেলে হয় অর্থাৎ মেজর ডেফিসিয়েন্সি হয়, তাহলে দুই ধরনের কন্ডিশন বা ডেফিসিয়েন্সি ডিজিজ হতে পারে। যেমন মাইল্ড কেসে যদি ডেফিসিয়েন্সি বা ঘাটতি হয় সেক্ষেত্রে ক্লান্তি বোধ হতে পারে বা শারীরিক দুর্বলতা, আর যদি সিভিয়ার কেস বা খুবই মারাত্মক লেভেল ডেফিসিয়েন্সি হয়ে যায় তাহলে লোহিত রক্তকণিকা তৈরি হতে পারে না, রেড ব্লাড সেল ফর্মেশন হতে পারে না এবং ব্রেন এবং এই যে আমাদের স্পাইনাল কর্ড বা স্কেলেটন এই ধরনের অর্গানগুলো যেহেতু ডেভেলপ হয় না ফিটাসের ক্ষেত্রে, সো ফিটাসের ক্ষেত্রে ফিটাস বা একটা বেবি যখন ডেলিভারি হয়, ডেলিভারি হওয়ার পরে দেখা যায় তার হচ্ছে স্পাইনাল কর্ডের গঠনটা সম্পূর্ণ হয় নাই, অথবা কঙ্কাল বা মেরুদণ্ড যেটা আমাদের ব্যাকবোন এই মেরুদণ্ডে কোনো ধরনের ডিফেক্ট রয়েছে, এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। সো বিশেষ করে স্পাইনাল কর্ডে প্রবলেম হয়ে থাকে যার কারণে অনেক সময় বিভিন্ন ধরনের নার্ভাস সিস্টেমের ডিজিজ হয়ে থাকে, শারীরিক বিকলাঙ্গতাও হয়ে থাকে অনেক সময়। সো এই স্পাইনাল কর্ডের এই ডিজিজ বা প্রবলেমটাকে বলা হয় নিউরাল টিউব ডিফেক্টস। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন যে নিউরাল টিউব ডিফেক্টস কোন ধরনের ভিটামিনের কারণে হয়ে যায়। সো এটা হচ্ছে ভিটামিন বি নাইন বা ফলিক অ্যাসিড, এ ছিল হচ্ছে ভিটামিন বি নাইন। এরপরে আমরা দেখবো হচ্ছে ভিটামিন সি, যেটা ছিল হচ্ছে ওয়াটার সলুবল ভিটামিন। আমরা ভিটামিন বি কমপ্লেক্স এর মধ্যে তাহলে পড়লাম ভিটামিন বি ওয়ান, ভিটামিন বি টু, ভিটামিন বি থ্রি, তারপরে ভিটামিন বি নাইন, এই চারটা ভিটামিন আমাদের জন্য ইম্পর্টেন্ট। এবং এরপরে আমরা দেখবো ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড। তোমরা চাইলে অন্যান্য ভিটামিন বি যেগুলো রয়েছে এগুলো তোমরা নেট থেকে নিজেরা স্টাডি করে নিতে পারো। সো এরপরে আমরা দেখবো ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড, আমরা খুবই পরিচিত এই ভিটামিনটার সাথে, বিশেষ করে এই ভিটামিনের ফাংশন গুলোর সাথে আমরা পরিচিত। যেমন এই ভিটামিন গুলো আমাদের বডিতে যে ফাংশন গুলো কানেকটিভ টিস্যু এবং কোলাজেন এই ধরনের টিস্যু গুলো ফরমেশন বা গঠনে সহায়তা করে। এছাড়াও ভিটামিন সি আমাদের যে ভিটামিন সির কারণে যে রোগটা হয় অর্থাৎ স্কার্ভি নামক একটা রোগ, আমরা অনেকেই স্কার্ভি রোগের নাম শুনেছি, যে স্কিন হচ্ছে ধূসর কালার হয়ে যায়, বিভিন্ন স্পট তৈরি হয় এবং ব্লিডিং হয় প্রচুর, এবং সেই সাথে দাঁতের গোড়া গুলো হচ্ছে নরম হয়ে যায়, গামস মানে হচ্ছে গাম মানে যেটা দাঁতের গোড়ায় যে মাংসগুলো থাকে এগুলো সফট হয়ে যায়, দাঁত পড়ে যায় বা সেখান থেকে ব্লিডিং হয়, আরো বিভিন্ন কমপ্লিকেশন হয় এবং স্কার্ভি রোগে অনেক সময় পেশেন্ট মারাও যায়, অনেক ক্ষেত্রেই মারা যায়, খুবই সিরিয়াস একটা ডিজিজ। সো এই স্কার্ভি রোগটা কিন্তু হয় ভিটামিন সির অভাবে। এছাড়াও এখানে ভিটামিন সি আমাদের ক্ষত সারতে সহায়তা করে, আমাদের কেটে যায় বা কোনো ঘা হয় বা এই ধরনের কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু ভিটামিন সি সেটাকে রিকভার করতে সহায়তা করে। এই জন্য বলে যে ঘা হলে বা এই ধরনের কোনো ইয়ে হলে বেশি বেশি টক জাতীয় ফল খেতে বলা হয় অর্থাৎ সাইট্রাস ফ্রুটস, সাইট্রাস ফ্রুট গুলো টক জাতীয় যে ফল গুলো এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়।
সো এই ধরনের ফ্রুটস গুলো থেকে আমরা এই অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি পেয়ে থাকি, যেটা ক্ষত সারতে সহায়তা করে। এছাড়া আরেকটি ইম্পর্টেন্ট একটা ফাংশন, এটা আমরা একটু ডিসক্রাইব করি, যে অ্যাক্টস অ্যাজ অ্যান্টিঅক্সিডেন্ট। অর্থাৎ ভিটামিন সি আমাদের বডিতে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্ট কথার অর্থ হচ্ছে, অ্যান্টি মানে হচ্ছে প্রতিরোধী বা বিরোধী, অক্সিডেন্ট মানে হচ্ছে জারণ বিক্রিয়া বা আমরা যেটা পড়ে আসছি অক্সিডেশন। অ্যান্টিঅক্সিডেন্ট মানে যারা এই ধরনের অক্সিডেশন রিয়াকশনটাকে বাধা দেয়, এই ধরনের সাবস্টেন্সকে বলা হয় অ্যান্টিঅক্সিডেন্ট। সো ভিটামিন সি এটা আমাদের বডিতে যে মেটাবলিক রিয়াকশন গুলো হয়, আমাদের বডিতে বিভিন্ন ধরনের কেমিক্যাল রিয়াকশন হয় এনার্জি প্রোডাকশনের সময়। সো সেই কেমিক্যাল রিয়াকশনে অনেক সময় কিছু ফ্রি রেডিক্যাল তৈরি হয়, ফ্রি রেডিক্যাল বা মুক্ত যে মূলক গুলো তৈরি হয় ফ্রি রেডিক্যাল, সিঙ্গেল ইলেকট্রন যুক্ত যে ইগুলো কম্পাউন্ড গুলো, এই ফ্রি রেডিক্যাল গুলো আমাদের বডিতে বিভিন্ন ধরনের আনওয়ান্টেড বা আননেসেসারি রিয়াকশন তৈরি করে এবং আমাদের সেল ড্যামেজ করে। অনেক সময় জেনেটিক মিউটেশনের মাধ্যমে ক্যান্সার তৈরি করে থাকে। এটা হচ্ছে এই ফ্রি রেডিক্যাল গুলোর কাজ। এখন এই ফ্রি রেডিক্যাল গুলোকে নিউট্রাল করে দিতে সহায়তা করা হচ্ছে ভিটামিন সি। অর্থাৎ ভিটামিন সি যখন অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, তখন সে এই ফ্রি রেডিক্যাল গুলো যেগুলো আমাদের বডিতে তৈরি হচ্ছে, ফ্রি রেডিক্যাল গুলোকে নষ্ট করে দেয় বা নিউট্রাল করে দেয়। সো ফ্রি রেডিক্যাল কে যদি নিউট্রাল করে দেয়, তাহলে কিন্তু ক্যান্সার ফরমেশন হয় না বা ক্যান্সার প্রতিরোধ হয়। ঠিক আছে, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফাংশন অফ ভিটামিন সি। আমরা যদি আবার একটু ফাংশন গুলো রিপিট করি, তাহলে ভিটামিন সি হচ্ছে কানেকটিভ টিস্যু কোলাজেন এগুলো তৈরি করতে সহায়তা করে, স্কার্ভি রোগ প্রতিরোধ করে, আমাদের বডিতে কাটা বা ক্ষত ওন্ড মানে হচ্ছে ক্ষত, এই ক্ষত সারাতে সহায়তা করে। এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, অর্থাৎ ফ্রি রেডিক্যাল যেগুলো তৈরি হয় বডিতে, ক্ষতিকর ফ্রি রেডিক্যাল গুলোকে সে হচ্ছে নিউট্রাল করে দেয়, নষ্ট করে দেয় এবং আলটিমেটলি ভিটামিন সি আমাদের বডিতে ক্যান্সার প্রতিরোধ করে, প্রিভেন্ট ক্যান্সার, এই কথাটাও এর সাথে আমরা লিখতে পারি। আচ্ছা, এখানে সোর্স হচ্ছে সাইট্রাস ফ্রুট, স্ট্রবেরি। সাইট্রাস ফ্রুট মানে টক জাতীয় যে ফলগুলো আমরা খেয়ে থাকি, স্ট্রবেরি, এছাড়াও কিছু শাকসবজিতে পাওয়া যায় কাঁচামরিচে ভিটামিন সি পাওয়া যায়, তারপরে স্পিনাচ, এই ক্যাবেজ, বাঁধাকপি, ব্রোকলি, এই ধরনের আরো অনেক সোর্স রয়েছে ভিটামিন সি। এখানে এক্সাম্পল হিসেবে কিছু সোর্স দেওয়া আছে। সো ভিটামিন সির আসলে অনেকগুলো সোর্স আছে, বাট দিজ আর দ্য মেজর সোর্স। সেই সোর্সগুলো থেকে ভিটামিন সি পেয়ে থাকি। তাহলে এটা ডেফিসিয়েন্সি হলে কি ধরনের প্রবলেম হতে পারে, আমরা একটু ফাংশনের সাথে কোরিলেট করে দেখি। যেহেতু এটা কানেকটিভ টিস্যু তৈরি করে, কানেকটিভ টিস্যুকে সুগঠিত করে ভিটামিন সি, সো যদি ভিটামিন সির ঘাটতি হয় শরীরে, তাহলে কিন্তু কানেকটিভ টিস্যুতে ডিসঅর্ডার বা কানেকটিভ টিস্যু দুর্বল হয়ে যায়, কানেকটিভ টিস্যুর গঠনটা উইক হয়ে যায় বা দুর্বল হয়ে যায়। সেই সাথে ভিটামিন সির অভাব হলে ইনফেকশন হওয়ার চান্সটা বেড়ে যায়, ইনফেকশন হওয়ার রিস্কটা বেড়ে যায়, বডি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এই যে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে যেহেতু কাজ করে, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে যদি কাজ করতে না পারে বা ভিটামিন সি আমাদের বডিতে কমে যায়, ভিটামিন সি আমাদের বডিতে ঘাটতি হয়, তাহলে বডিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকবে না বা অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ কমে যাবে, তখন কিন্তু এই ধরনের বিভিন্ন ধরনের ইনফেকশাস যে ডিজিজ, ভাইরাস, ব্যাকটেরিয়া বা ইভেন হচ্ছে আমরা বললাম যে ফ্রি রেডিক্যালের কারণে ক্যান্সার, এই ধরনের ডিজিজগুলো হওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে। যখন এই রিস্কটা বেড়ে যায়, তখন সেই কন্ডিশনটাকে আমরা বলি সাসেপ্টিবিলিটি। সাসেপ্টিবিলিটি মানে হচ্ছে কোনো একটা ঘটনা ঘটার যে সম্ভাবনাটা, এটা যদি বেড়ে যায় আর কি, এরকম যেমন ইনফেকশন হওয়ার চান্সটা যদি বেড়ে যায়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে সাসেপ্টিবিলিটি। আরেকটা ফাংশন ছিল যে এটা হচ্ছে ওন্ড হিলিং এ সহায়তা করে, ভিটামিন সি ক্ষত সারাতে সহায়তা করে। সো ভিটামিন সি ডেফিসিয়েন্সির কারণে বা ঘাটতির কারণে আমাদের বডিতে ক্ষত সারতে দেরি হতে পারে বা ডিলে হিলিং অফ ওন্ড, অর্থাৎ কাটা বা ক্ষত, এই প্রবলেম গুলো রিকভার হতে একটু টাইম বেশি লাগে বা আস্তে আস্তে সারে আর কি, সেক্ষেত্রে কষ্ট বা পেইনটা বেশি হয়ে থাকে। সো এটা ছিল হচ্ছে ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিডের ফাংশন, সোর্স এবং ডেফিসিয়েন্সি।
তাহলে আমরা আজকের লেকচারে ভিটামিন ওয়াটার সলুবল ভিটামিন গুলো অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের ওয়াটার সলুবল ভিটামিন তাদের ফাংশন তাদের সোর্স এটা নিয়ে আলোচনা করলাম। ওয়াটার সলুবল ভিটামিন গুলোর ক্লাসিফিকেশন, তার মধ্যে প্রত্যেকটা ওয়াটার সলুবল ভিটামিনের কেমিক্যাল নাম আমরা দেখলাম, এবং বেশ কিছু ওয়াটার সলুবল ভিটামিন যেমন ভিটামিন বি কমপ্লেক্স এর মধ্যে বেশ কিছু ভিটামিন বি এবং আরেকটা ভিটামিন সি, এগুলোর ফাংশন সোর্স এবং ডেফিসিয়েন্সি ডিজিজ, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। সো এক্সামের জন্য আমাদের কিন্তু এই ধরনের ইনফরমেশন গুলো খুবই ইম্পর্টেন্ট, যে ভিটামিনের ফাংশন গুলো কি বা ভিটামিনের সোর্সটা কোন সোর্স থেকে পাওয়া যায়, এবং ডেফিসিয়েন্সি ডিজিজ, বিশেষ করে ফাংশন এবং ডেফিসিয়েন্সি ডিজিজ, এই বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের ফর এক্সাম। আর সোর্সটাও জানতে হবে, এই কারণে সোর্স অনেক সময় এমসিকিউ টাইপে কোশ্চেন আসে যে স্পেশাল কিছু সোর্স থাকে, সেই সোর্স গুলো আমাদের জানতে হবে। আর আরেকটা বিষয়, ফার্মাকোগনোসির অ্যাসপেক্টে কিন্তু আমাদের সোর্স গুলো জানা জরুরি, যে কোন প্ল্যান্ট থেকে আমরা কোন ভিটামিন পেতে পারি। আর এজ এ ফার্মাসিস্ট যখন আমরা ফার্মাকোলজি বা মেডিসিনাল কেমিস্ট্রি পড়বো, তখন কিন্তু আমাদের আবার ভিটামিনের ফাংশন এবং ভিটামিনের ডেফিসিয়েন্সি ডিজিজ, এই বিষয়গুলো আমাদের ফার্মাকোলজি পড়তে গেলে আমাদের জানতে হবে। সো আলটিমেটলি এই জন্য এই তিন ধরনের ইনফরমেশন দেয়া, ফাংশন সোর্স এবং ডেফিসিয়েন্সি ডিজিজ। সো নেক্সট ক্লাসে আমরা এই এই চ্যাপ্টারের একটু অন্য একটা টপিকস পড়বো, যেটা হচ্ছে শার্ক লিভার অয়েল, এরপরে কড লিভার অয়েল এবং হিলসা ফিশ লিভার অয়েল। আচ্ছা, এটার কন্টেন্টটা খুব বেশি না, আমার মনে হয় আমি এটা আজকেও শেষ করে ফেলতে পারি। এটার ইউজ গুলো আমরা অলরেডি পড়ে আসছি ভিটামিন গুলোর মধ্যে, আমি জাস্ট এই ড্রাগটা নিয়ে একটু বলি। এই লিভার অয়েল বা কড লিভার অয়েল, শার্ক লিভার অয়েল বা হিলসা ফিশ লিভার অয়েল, এই অংশটা হচ্ছে আমাদের অ্যানিমেল সোর্স থেকে পাওয়া কিছু ড্রাগ, যেখানে বিভিন্ন ধরনের ভিটামিনের সোর্স হিসেবে এগুলো ইউজ হয়। যেমন এই লিভার অয়েল গুলো হচ্ছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন ডি এবং বিভিন্ন ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, যেগুলো হচ্ছে পুষ্টি উপাদান হিসেবে আমাদের বডিতে ইউজ হয়। যেমন প্রথমে আমরা দেখি শার্ক লিভার অয়েল, হাঙরের কলিজার তেল, হাঙর মাছের কলিজার তেল, অলিয়াম সেলাসয়েড বলা হয় এখানে। হাঙরের বায়োলজিক্যাল সোর্স বলতে হাঙর মাছের সাইন্টিফিক নেম দেয়া আছে হাইপোপ্রিয়ন ব্রেভিরোস্টিস। সো এই হাঙর মাছের লিভার বা কলিজারটা হচ্ছে, এটা হচ্ছে ভিটামিন এ এর খুবই গুরুত্বপূর্ণ একটা সোর্স, এখানে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। এখানে বলা হয় যে অ্যাক্টিভ প্রিন্সিপাল অফ শার্ক লিভার অয়েল, অর্থাৎ হাঙরের লিভার মানে কলিজার তেলের অ্যাক্টিভ প্রিন্সিপালই হচ্ছে ভিটামিন এ। এখানে অ্যামাউন্টটাও দেওয়া আছে, দেখো প্রত্যেক গ্রাম, 1 গ্রাম তেলে 15,000 থেকে 30,000 ইন্টারন্যাশনাল ইউনিট পরিমাণ ভিটামিন এ পাওয়া যায়, হিউজ অ্যামাউন্টে ভিটামিন এ পাওয়া যায়। এই কারণে এই হাঙরের যে লিভার অয়েল যেটা, এটাকে আমরা ভিটামিন এর একটা খুব ভাইটাল একটা সোর্স, গুরুত্বপূর্ণ সোর্স বলতে পারি। এখন এটার ইউজটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু এটা ভিটামিন এ এর সোর্স হিসেবে ইউজ হয়, সো ভিটামিন এ এর যে ইউজ, ভিটামিন এ এর যে ব্যবহার, সেটাই কিন্তু আমাদের এখানে শার্ক লিভার অয়েলের ব্যবহার। যেমন দেখো ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়, যে রোপথ্যালমিয়া রোগ হয়, সো এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে এই শার্ক লিভার অয়েলটা ইউজ করা হয়। তারপরে বিভিন্ন ধরনের ভিটামিন এ জনিত যে ভিটামিন এর অভাবের কারণে যে রোগগুলো হয়ে থাকে, সেই সব রোগের ট্রিটমেন্টের জন্য টনিক বা ওষুধ হিসেবেও কিন্তু শার্ক লিভার অয়েল ব্যবহৃত হয়। অর্থাৎ মোট কথা, এটা ভিটামিন এ এর সোর্স হিসেবে ইউজ হয়। যদি কোনো কারো পেশেন্টের বডিতে ভিটামিন বা এই ধরনের কোনো ডিজিজ হয়, তখন তাকে শার্ক লিভার অয়েলটা ড্রাগ হিসেবে বা নিউট্রিশনাল সাপ্লিমেন্ট বা ফুড সাপ্লিমেন্ট যাই বলি না কেন দেওয়া হয়ে থাকে, বা আমরা যেটা বলি অ্যানিমেল ড্রাগ। এরকম ভাবে
কড মাছ, যেটা লিভার থেকে যে তেল পাওয়া যায়, এটা হচ্ছে অলিয়াম মর্বুয়া বা মর্বুয়া ওয়েল বলা হয়। কারণ কড লিভারে মানে কড মাছের সাইন্টিফিক নেম হচ্ছে গ্যাডাস মর্বুয়া, এটা হচ্ছে কড লিভারের সাইন্টিফিক নেম। এই কড কড মাছের সাইন্টিফিক নেম। সো এই কড মাছের বা কড ফিশের লিভার থেকে যে তেলটা পাওয়া যায় এটাকে বলা হয় অলিয়াম মর্বুয়া বা মর্বুয়া ওয়েল বলা হয়। এটার কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস এখানে আমরা দেখি, এই কড লিভার ওয়েলটা হচ্ছে দুইটা ভিটামিনের ভাইটাল সোর্স বা গুরুত্বপূর্ণ সোর্স, একটা হচ্ছে ভিটামিন এ এবং ভিটামিন ডি। যেমন এখানে মানে আমরা যদি কোয়ান্টিটি দেখি যে 1 গ্রাম কড লিভার ওয়েলে কমপক্ষে 255 মাইক্রোগ্রাম ভিটামিন এ এবং 2.15 মাইক্রোগ্রাম ভিটামিন ডি পাওয়া যায়। সো দিস ইজ এ ভাইটাল সোর্স অফ ভিটামিন এ অ্যান্ড ভিটামিন ডি। তাহলে এটার ইউজটাও খুবই সিম্পল, যে যেসব পেশেন্টদের বডিতে ভিটামিন এ এবং ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি আছে বা ঘাটতি আছে বা এই ধরনের কোনো ডিজিজ আছে, যেমন ভিটামিন এর অভাবে কি ধরনের রোগ হয়, রাতকানা বা হচ্ছে আমরা জানি হচ্ছে জেরোফ্যালমিয়া, ভিটামিন ডি এর অভাবে হয় হচ্ছে রিকেটসিয়া বা হচ্ছে অস্টিওমেলেসিয়া। সো এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু কড লিভার অয়েলটা ফুড সাপ্লিমেন্ট বা নিউট্রিশনাল সাপ্লিমেন্ট হিসেবে ইউজ করা হয়ে থাকে। এরপরে আমরা যেটা দেখবো হিলসা ফিশ লিভার অয়েল, অর্থাৎ ইলিশ মাছের লিভারে বা কলিজায় যে তেলটা পাওয়া যায়, এটার বায়োলজিক্যাল সোর্স হচ্ছে টেনুয়ালোসা ইলিশা, অর্থাৎ ইলিশ মাছের যে সাইন্টিফিক নেম। এটা এখানে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায় এবং সেই সাথে এটার আরেকটি ইম্পর্টেন্ট কেমিক্যাল কনস্টিটুয়েন্টস হচ্ছে বিভিন্ন ধরনের ফ্যাটি অ্যাসিড, খুবই গুরুত্বপূর্ণ কিছু ফ্যাটি অ্যাসিড যেগুলো আমাদের বডিতে নিউট্রিয়েন্ট হিসেবে ইউজ হয়, যেমন স্যাচুরেটেড আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেমন মাইরিস্টিক অ্যাসিড, পালমিটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, এই ধরনের ফ্যাটি অ্যাসিডগুলো এই হিলসা ফিশ লিভার অয়েলে থাকে এবং এটা হচ্ছে আমাদের বডির বিভিন্ন অর্গানকে সুস্থ রাখতে সহায়তা করে। এছাড়া ভিটামিন ডিও পাওয়া যায় হিলসা ফিশ লিভার অয়েলে। এছাড়া ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, যেমন ইউজের মধ্যে আমরা দেখি এই ভিটামিন হিলসা ফিশ লিভার অয়েল যেটা, এটা হচ্ছে যদি কারো ফ্যাট বা লিপিড মেটাবলিজমে অ্যাবনর্মালিটি বা ইরেগুলারিটি দেখা দেয়, অর্থাৎ যাদের তেল চর্বি জাতীয় খাবার মেটাবলিজম হয় না বা আমাদের শরীরে মানে যাদের এরকম প্রবলেম হয় যে লিপিড জাতীয় খাবার বা ফুড তাদের শরীরে ডাইজেস্ট হয় না বা মেটাবলিজম হয় না এবং সেগুলো বডিতে বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি করে, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে ফুড সাপ্লিমেন্ট বা ডায়েটারি সাপ্লিমেন্ট, অর্থাৎ যেটা খাবার হিসেবে, তাদেরকে হিলসা ফিশ লিভার অয়েলটা দেওয়া হয়ে থাকে বা অথবা ইলিশ মাছ খেতে বলা হয়। এবং এই হিলসা ফিশ লিভার অয়েলে আরেকটা ইম্পর্টেন্ট যেটা আমি একটু আগে বললাম যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাটি অ্যাসিড যেটা স্পেশালি এই হিলসা ফিশ লিভার অয়েলে থাকে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খুবই স্পেশাল এবং ইউনিক, যেটা আমাদের হৃদযন্ত্রের যে রোগ ব্যাধি হয়ে থাকে, হার্ট ডিজিজ বলি আমরা, সেগুলোকে প্রতিরোধ করে, অর্থাৎ আমাদের হার্টকে সুস্থ রাখতে এবং হেলদি রাখতে সহায়তা করে হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এবং অলরেডি যেটা বললাম যে এটা হচ্ছে হিলসা ফিশ লিভার অয়েলটা ভিটামিন ডি এর একটা ইম্পর্টেন্ট সোর্স হিসেবে ইউজ হয়। সো এই ছিল আমাদের এই ভিটামিন চ্যাপ্টারের টোটাল কন্টেন্ট। সো আমরা ভিটামিন সম্পর্কে জানলাম, তাদের সোর্স ফাংশন সম্পর্কে জানলাম, ভিটামিনের যদি ঘাটতি হয় তাহলে কি ধরনের ডিজিজ কি প্রবলেম হতে পারে সেটাও জানলাম। সো এখন আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে আমাদের ভিটামিনের সোর্সটাকে জানা, ভিটামিনের ফাংশনটাকে মাথায় রেখে ভিটামিনের যদি ডেফিসিয়েন্সি হয় সেটাকে খুঁজে বের করা এবং আমরা সেই ভিটামিনের ব্যবহারটাকে আমরা নিজেরা অন্তত সেটা আমরা যেন ইয়ে করতে পারি। যেমন আমার বডিতে যদি ভিটামিন এ এর ডেফিসিয়েন্সি হয় বা কোনো ধরনের ভিটামিনের যদি ডেফিসিয়েন্সি হয় সেটা আমাকে সেই বিষয়টা কনসিডার করা এবং সেই ধরনের ভিটামিন ইনটেক করা। সো ইউ শুড কিওর ভিটামিনস, যে ভিটামিনগুলো দরকার এবং যে ভিটামিন সোর্স গুলো দেখলাম, আমরা যদি সোর্স গুলো বা এই খাবার গুলো নিয়মিত খেয়ে থাকি তাহলে কিন্তু ভিটামিন গুলো ডেফিসিয়েন্সি আমাদের বডিতে হবে না। সো এটা হচ্ছে অ্যাজ এ হেলথ কনসিয়াস হিউম্যান, স্বাস্থ্য সচেতন মানুষ হিসেবে আমাদেরকে এই ভিটামিনের ফাংশন, অ্যাক্টিভিটি, সোর্স এগুলো সম্পর্কে নলেজ রাখতে হবে এবং এটা নিজেরাও পালন করতে হবে, ভিটামিন সমৃদ্ধ খাবারগুলো খেতে হবে, বিশেষ করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অ্যাক্টিভ রাখার জন্য, ইমিউনিটিকে স্ট্রং রাখার জন্য। যেমন এই ধরনের এই ইনফেকশাস ডিজিজ, যেমন করোনা ভাইরাস বা বিভিন্ন ধরনের ভাইরাল ডিজিজ, ব্যাকটেরিয়া ডিজিজ, সেই ধরনের রোগের থেকে মানে সুস্থ থাকতে হলে আমাদের ভিটামিন সমৃদ্ধ খাবার
ইনটেক করতে হবে। সো দ্যাটস অল অ্যাবাউট ভিটামিন চ্যাপ্টার।